হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে আসসালামু আলাইকুম। ব্লেজ নিউজ টপটেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি যেহেতু বরাবরই ভালো ভালো ওষুধের সন্ধান আপনাদের দিয়ে থাকি, তাই এবারও একটা সুন্দর একটা ওষুধের কথা আপনাদের বলবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন এবং আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে টেনে আপনারা পুরোটা দেখবেন, অবশ্যই আপনাদের উপকার এবং কাজে তো লাগবে। বিয়ার্স, আমরা দেখবো এবার ওষুধটা কী, ওষুধটার নাম এবং কোথায় কোথায় প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে এ বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো বিয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটা একটা ছবি আছে, ওষুধটির নাম হচ্ছে সেলটিমা। এটা হচ্ছে বিএসএফ কোম্পানির। আমি তো আগে বলেছি বিএসএফ কোম্পানির যদি কোনো ওষুধ হয় তাহলে আপনারা নিঃসন্দেহে সে সকল ওষুধ ব্যবহার করবেন, আপনারা ঠকবেন না। এই সেলটিমা তার ভিতরে একটা অন্যতম গুণসম্পন্ন ছত্রাকনাশক। এতে এটা এটা এমন একটা উপাদান যে ছত্রাকনাশক দিলে অনেক সময় গাছ খসে, আর এইসব ছত্রাকনাশক দিলে গাছ খসবে না, আরও সুন্দর হবে, অর্থাৎ তো থাকবেই না। তো ভিউয়ার্স, এটা বিএসএফ কোম্পানির সেলটিমা, এটা কোথায় কোথায় প্রয়োগ করলে ভালো ফল এবং ভালো রেজাল্ট পাবেন অবশ্যই আমি আপনাদের জানাই দেবো। তার আগে বন্ধুরা, আমি একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি নামিয়ে রাখবেন, যাতে যে কোনো সময় ভালো ভালো ওষুধের বিজ্ঞাপন আমি আপনাদের দেবো এবং আপনারা যাতে সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারেন এবং অবশ্যই সেটা যে কোনো জায়গা থেকে যে কোনো দোকান থেকে সংগ্রহ করবেন ও কিনবেন, ফসলে দেবেন, আপনারা ঠকবেন না। তো বন্ধুরা, সেলটিমা একটা ছত্রাকনাশক, এটা সরাসরি স্পেন থেকে এসেছে। বিএসএফ কোম্পানি যে কটা ওষুধ বাজারে নিয়ে এসে সব হাইফাই দেশ থেকে এবং খুব ভালো মানের ওষুধ, এগুলো মান সম্পন্ন এবং রিসার্চ প্রোডাক্ট, এগুলো ফসলে দিলে আপনার কোনো ক্ষতি হবে না, এটুকু গ্যারান্টি এই বিএসএফ কোম্পানিরা দিয়ে থাকে। তো বন্ধুরা, এটা আমরা যে কোনো পচায় ব্যবহার করতে পারি, তবে একটা বিশেষায়িত গুণ আছে কি, পচা লেগে গেলে কিন্তু সহজে ওষুধে কাজ হবে না, পচা লাগার আগ দিয়ে দেবেন ওই ক্ষেত্রে পচা লাগবে না যে কোনো ফসলে, এবং চেহারা হবে সুন্দর সবুজ সতেজ। তো ভিউয়ার্স, আপনারা এই সেলটিমেটা কোথায় প্রয়োগ করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন সেটা হচ্ছে কি, ধানে। ধানে যখন বাইল বেরিয়ে যাবে, নিফুল হয়ে যাবে, আপনারা তখন এটা ব্যবহার করবেন, দেখবেন ধান আয়নার মতো চকচকে, আয়নার মতো ঝকঝকে এবং চকচকে হবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একবার যে সেলটিমাটা ব্যবহার করবে ধান খেতে, তার ধানে তো স্পট থাকবে না, কোনো লক্ষ্মীর গু থাকবে না, ধান হবে আয়নার মতো ঝকঝকে। যদি আপনার বিশ্বাস না হয় একবার প্রয়োগ করবেন, একবারই তো করবেন, দ্বিতীয়বার তো করবেন না যদি কাজ না হয়। তাহলে আমার কথা শুনে অবশ্যই আপনি এটা খেতে প্রয়োগ করেন, ধানের ভুইতেই স্প্রে করবেন, ধানে যখন নিপুল হয়ে যাবে রোদের সময় স্প্রে করবেন, এর সাথে আপনি যে কোনো কীটনাশক দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি এটুকু আবারও গ্যারান্টি দিতে পারি যে ধানের ব্যবহার করলে ধানের যে এত চকচক, মানে মনে হয় সোনা ফুলে রয়েছে, সোনার মতো ঝকঝকে এবং চকচকে হবে, এবং ধানে কোনো স্পট বা কোনো দাগ পচা থাকবে না, এবং সর্বোপরি ধানের ফলন 100% বেশি হবে, চিটা করবে কম। তো ভিউয়ার্স, এই ধানে যখন নিফুল হয়ে যাবে আপনারা কোনো ভিটামিন দেওয়া লাগবে না, এটাই ভিটামিন, এটাই ছত্রাকনাশক, এটাই সব কিছু। তাহলে আমার একটাই, যদি এত সুন্দর কাজ হয় তাহলে আমি কেন ভিটামিন দিতে যাব? তো ওষুধটা আমি বলবো ডোজ, এই ডোজটা হচ্ছে আপনারা মেনটেন করে চলবেন। এই ডোজটা হচ্ছে আপনার 16 লিটার পানিতে 16 মিলিয়াত, অর্থাৎ পার লিটারে 1 মিলি। এই পার লিটার 1 মিলি হারে আপনি যে কোনো ফসলে পচার জন্য স্প্রে করতে পারেন, আর স্প্রে করলে আপনি সঙ্গে সঙ্গে রেজাল্ট না পেলেও একদিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, যে আপনার খেতে কোনো পচা নেই আর আসবে না। তবে আমি আগেও বলেছি যে বিএসএফ কোম্পানির যে কটা ওষুধ আছে আমি পর্যায়ক্রমে আপনাদের সবকটাই দেখাবো এবং আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন, আপনাদের উপকার হবে, এবং আমি আপনাদের উপকারের জন্যেই অলওয়েজ অল টাইম
থাকবো আপনাদের পাশে, যদি আমার পাশে আপনারা থাকেন। তো আমি আপনাদের ভালো ভালো ওষুধের সন্ধান দেব, ব্যবহার করেন বা না করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে ব্যবহার করবেন আশা করা যায়, ঠকবেন না। আপনার বাজারের যে কোনো দোকান থেকে এটা পাবেন, এটা সেমকো নাপকো বাজারজাত করেছে, আর মূলত বিএসএফ কোম্পানির ওষুধ। তো ভিউয়ার্স, আমি আবারও বলছি যে আপনারা এটা ব্যবহার করবেন, পচার ক্ষেত্রে ব্যবহার করবেন, আশা করা যায় চকচকে পুষ্ট এবং সবুজ ও সতেজ আপনার ক্ষেত হবে। ধানের লক্ষ্মীর গু, ধানের কোনো ছিটে ফোটা, ছিটে দাগ, পাতা পোড়া, এসব কোনো রোগ সেলটিয়ামে ব্যবহার করা থাকলে আসবে না। তবে এটা ব্যবহার করবেন কিন্তু রোদে, হালকা রোদে আপনারা এটা ধানে স্প্রে করবেন, যাতে ধানে শুকিয়ে যায়। নিফুল হয়ে যাওয়ার পরে, যখন ফুল থাকবে না ধানে, ঠিক তখনই আপনারা এটা ব্যবহার করবেন, আশা করা যায় আপনাদের ভালো ফল পাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।